আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই এম সালমা হাসান, লেকচারার ইন ইংলিশ, বর্মা কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম। টুডে আই হ্যাভ কাম ব্যাক উইথ এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার। মাই টুডেস টপিক ইজ কুয়াকাটা পার্ট টু, ইউনিট 12, লেসন 5। ডিয়ার স্টুডেন্টস, welcome to my class. In my previous class I discussed with you about the scenic beauty of Kuakata. Dear learners, we know that Kuakata is an excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky and the shimmering expanse of water of the Bay of Bengal, and it is the evergreen forest which makes Kuakata a much sought after tourist destination. We also know that in Kuakata, in which allow a visitors to watch both the sunrise and the sunset from the beach. তো প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তো ভালো করে তোমাদেরকে এগুলো অর্থ ভোকাবুলারি এগুলো সব ভালো করে পড়িয়ে দিয়েছি। আজকের ক্লাসটা শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে, অর্থাৎ আজকে লার্নিং আউটকাম থাকবে টু রিড দ্য প্যাসেজ উইথ মিনিং অ্যান্ড ইউ এবল টু আনসার অল কোয়েশনস ফ্রম দ্য প্যাসেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজটা একটা ইম্পর্টেন্ট দিক, কেননা এই প্যাসেজগুলো থেকে বইয়ে যেই ইউনিটের লেসনগুলো আছে অর্থাৎ প্যাসেজগুলো থেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর হতে পারে। এক থেকে ধরতে গেলে 5 নম্বর প্রশ্ন উত্তর পর্যন্ত সবগুলো কিন্তু এই প্যাসেজ থেকে হয়। বিশেষ করে 1 নম্বরে আসে প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন আনসার, 2 নম্বরের জন্য প্যাসেজ থেকেই থাকে কিছু ফ্লোচার্ট, আবার 3 নম্বরে প্যাসেজ থেকেই তোমাদের সামারি থাকে, এবং 4 নম্বরের উইথ ক্লোজ বেশিরভাগ ক্ষেত্রে প্যাসেজ থেকেই হয়। 5 নম্বরের উইদাউট ক্লোজগুলোও আমরা যদি প্যাসেজ ভালো করে জানা থাকে তাহলে এই প্যাসেজ থেকেই আমরা বিভিন্ন আনসার পেয়ে যাই। সেই জন্য আমাদের আসলে প্যাসেজটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। সেই নিমিষেই আজকে আমি তোমাদের জন্য এই প্যাসেজটা একটু ভালোভাবে পড়িয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমাদের প্যাসেজের প্রশ্নটা কীরকম করে হয় আমাদের সবারই জানা আছে। Now read the passage below and answer the question that follows. তাহলে আমরা একটু প্যাসেজটা বড় অক্ষরে ভালো করে পড়ে নিই। তোমরা আমার সাথেই পড়ো। কুয়াকাটা, লোকালি নোন এজ সাগরকন্যা, ডটার অব দ্য সি, ইজ এ রেয়ার সানিক স্পট লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ। তোমরা একটু ভিডিওটা পজ করে আবারও পড়ে নাও। অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ পিকচারেস্ক ন্যাচারাল বিউটি, স্যান্ডি বিচেস, ব্লু স্কাই অ্যান্ড দ্য শিমারিং এক্সপ্যান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট মেক্স কুয়াকাটা এ মাচ সট আফটার টুরিস্ট ডেস্টিনেশন। একটু পরে আমি এগুলোর অর্থ আবার ভালো করে বুঝিয়ে দিব। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পট হুইচ এলাও এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য বিচ। দেট পারহ্যাপস মেক কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু পরে কিন্তু আমি তোমাদেরকে এই ওগুলোর আত্মসহ পড়াচ্ছি। দেখো তোমরা, কুয়াকাটা দ্য ডটার অব দ্য সি। কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা ডটার অব দ্য সি, ইজ এ রেয়ার সানিক স্পট লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ। বাংলাদেশের সর্বদক্ষিণে, সাউদার্ন মোস্ট শব্দের অর্থ হচ্ছে সর্বদক্ষিণে,
সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত কুয়াকাটা, যেটা স্থানীয়ভাবে সাগরকন্যা নামে পরিচিত। কুয়াকাটা ইজ লতাচাপালি ইউনিয়ন আন্ডার কালাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট ইজ অ্যাবাউট 30 কিলোমিটার ইন লেন্থ অ্যান্ড 6 কিলোমিটার ইন ব্রেথ। তাহলে কুয়াকাটা পটুয়াখালী জেলার কালাপাড়া পুলিশ স্টেশনের আওতাধীন লতাচাপালি ইউনিয়নের। কুয়াকাটার দৈর্ঘ্য হচ্ছে 30 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 6 কিলোমিটার। এরপরে দেখো, কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা, অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন অফ এ পিকচারেস্ক ন্যাচারাল বিউটি। তাহলে এটি পটুয়াখালী সদর দপ্তর থেকে 70 কিলোমিটার এবং ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। পিকচারেস্ক শব্দ হচ্ছে দৃষ্টিনন্দন বা ছবির মতো। তাহলে এটি একটি ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্যময়। স্যান্ডি বিচেস, ব্লু স্কাই অ্যান্ড দ্য শিমারিং এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট মেক্স কুয়াকাটা এ মাচ সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এক্সপেন্স বিস্তীর্ণ বা জগৎময় বা অনেক বড়। তাইলে এখানে আমরা এটা পড়তে পারি, নীল আকাশ, সাগরের বিস্তৃত জলরাশি এবং চিরসবুজ বন, এর সংমিশ্রণ সত্যি একে অত্যন্ত কাঙ্ক্ষিত পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া আর ওয়েল ডাগ অন দ্য সি শোর বাই দ্য আর্লি রাখাইন সেটলার্স ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। তো কুয়াকাটা নামটি কুয়া অথবা একটি কূপ থেকে উৎপত্তি, যেটি সমুদ্র তীরে খাবার পানি সংগ্রহের জন্য শুরুর দিকে রাখাইন ও উপনিবেশকগণ খনন করেছিলেন। আমি গত ক্লাসে কিন্তু একদম ছবির মাধ্যমে খননের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করেছিলাম। পর্যায়ে দেখো, এরপরে টিভিতে দেখো স্লাইড। দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া আর ওয়েল ডাক অন দ্য সি শোর বাই দ্য আর্লি রাখাইন সেটলার ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার। দ্য রাখাইনস হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা কোস্ট আফটার বিইং এক্সপেলড ফ্রম আরাকান বাই দ্য মোগলস ফলোয়িং দ্য ফার্স্ট ওয়েল। ইট বিকেম এ ট্রেডিশন টু ডিগ ওয়েলস ইন দ্য নেইবারহুড অফ রাখাইন হোম স্ট্রিট ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস হুইচ অ্যালাউ এ ভিজিটর টু রিচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য হ্যাজ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। দিস স্যান্ডি বিচ স্লোপস জেন্টলি ইন টু দ্য বে অফ বাথিং, দিয়ার ইজ অ্যাজ প্রেজেন্ট অ্যাজ ইজ সুইমিং আর ডাইভিং। তাহলে এতটুকু আমরা পড়লাম, এরপরে আমরা এটার শব্দের মিনিংগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমার সাথে আবার একটু মিনিং সহ পড়ো। দ্য রাখাইনস হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা কোস্ট আফটার বিইং এক্সপেলড ফ্রম আরাকান বাই দ্য মোগলস ফলোয়িং দ্য ফার্স্ট ওয়েল। ইট বিকেম এ ট্রেডিশন টু ডিগ ওয়েলস ইন দ্য নেইবারহুড অফ রাখাইন হোম স্ট্রিট ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই। তাহলে হোম স্ট্রিট শব্দের অর্থ ভিটেমাটি আর নেইবারহুড তো আশপাশ, তাহলে আমরা একটু অর্থটা বুঝে নিই। রাখাইনরা আরাকান থেকে মোগলদের দ্বারা বিতাড়িত হয়ে কুয়াকাটা সমুদ্র তীরে আশ্রয় নিয়েছিলেন। প্রথম কূপ খননকে অনুসরণ করে রাখাইনপল্লির বসত বাড়িগুলোতেও সুপেয় পানি সরবরাহের জন্য কূপ খনন করা একটি ঐতিহ্যে পরিণত হয়। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস হুইচ অ্যালাউ এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। তাহলে কুয়াকাটা অন্যান্য স্থানগুলোর মধ্যে একটি, যা একজন পর্যটক সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়টাই দেখার সুযোগ করে দেয়। এটাই কুয়াকাটা দিক। দ্যাট পারহ্যাপস মেক কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস। এটাই হয়তো বা সম্ভবত কুয়াকাটাকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকতে পরিণত করেছে। এরপরে দেখো, দ্য লং অ্যান্ড ওয়াইড বিচ অফ কুয়াকাটা হ্যাজ এ টাইপিক্যাল ন্যাচারাল সেটিং। তাহলে কুয়াকাটার দীর্ঘ ও বিস্তৃত সমুদ্র সৈকত এক প্রাকৃতিক লীলাভূমির জানা দেয়। দিস স্যান্ডি বিচ স্লোপস জেন্টলি ইন টু দ্য বে অ্যান্ড বাথিং দিয়ার ইজ অ্যাজ প্রেজেন্ট অ্যাজ ইজ সুইমিং আর ডাইভিং। তাই এই বালুকাময় সমুদ্র সৈকত ধীরে ধীরে ঢালু হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং সেখানে গোসল করা, সাঁতার কাটা অথবা ঝাঁপ দেওয়ার মতোই আনন্দময়। কুয়াকাটা ইজ ট্রুলি এ ভার্জিন বিচ অ্যান্ড এ স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস।
কুয়াকাটা প্রকৃতপক্ষে একটি নির্মল সমুদ্র সৈকত এবং শীতের অতিথি পাখিদের জন্য অভয়ারণ্য। ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস, তাইলে বর্ণিল পালসহ বঙ্গোপসাগরে চলাচলরত মাছ ধরার নৌকা, সার্ফিং ওয়েভস, উপচে পড়া ঢেউ অ্যান্ড দ্য লাইন্স অফ কোকোনাট ট্রিস অ্যান্ড টু দিয়ার ভাইব্রেন্ট কালার্স কুয়াকাটা, নারকেল গাছের সারি, এসব কিছুই কিন্তু কুয়াকাটাকে অনেক বেশি রোমাঞ্চকর করে তুলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন গত ক্লাসে কুয়াকাটার পিকচারেস্ক বিউটিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এগুলো ছবির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর টিভিতে দেখো, আবার একটু টিভি স্ক্রিনে দেখো, দ্য ইন্ডিজেনাস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড 100 years old Buddhist temples indicate the age old tradition and cultural heritage of this area. Amar sathe tumra mukhe mukhe uchcharon gulo poro. Kuakata is also a holy land for the Hindus and Buddhists. Each year thousands of devotees come here to attend the festivals Rash Purnima and Magh Purnima. On these 2 days, pilgrims take holy bath and enjoy going to the traditional fairs. এই ছবির সাথে তোমরা মিলিয়ে বইতে আরেকবার পড়ে নাও। এরপর দেখো, আমরা এটার অর্থসহ পড়াচ্ছি। দ্য ইন্ডিজেনাস, দেশজ, দ্য ইন্ডিজেনাস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড 100 years ওল্ড বুদ্ধিস্ট টেম্পলস ইন্ডিকেট দ্য এজ ওল্ড ট্রেডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস এরিয়া। রাখাইন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও শত শত বছরের পুরনো বৌদ্ধ মন্দিরগুলো অত্র এলাকার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির দৃষ্টি নির্দেশ করে। কুয়াকাটা ইজ অলসো এ হলি ল্যান্ড ফর দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট। কুয়াকাটা হিন্দু এবং বৌদ্ধদের জন্য একটি পবিত্র স্থান ও বটে। ইচ ইয়ার থাউজেন্ডস অফ ডিভোটিস কাম হিয়ার টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যাল রাস পূর্ণিমা অ্যান্ড মাঘী পূর্ণিমা। ইচ ইয়ার, প্রতি বছর হাজার হাজার ভক্ত, ডিভোটি শব্দ হচ্ছে ভক্ত, রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা হলি বাথ অ্যান্ড এনজয় গোয়িং টু দ্য ট্রেডিশনাল ফেস্টিভ্যালস, এই 2 দিন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরও কিছু তোমরা কুয়াকাটা সম্পর্কে বিচিত্র তত্ত্বাবলী এই ছবিগুলোর মাধ্যমে জেনে নাও। এই ক্লাসটা আমরা আসলে অনেক তথ্য নির্ভর করে আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার গত যে ক্লাসটা ছিল সেটাও আমি অনেক কষ্ট করেই দিয়েছি। আশা করছি তোমরা এখানে খুব উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো কোন কোন জায়গা থেকে আসলে আমাদের প্রশ্নগুলো আসতে পারে। আমি এগুলো আবার একটু ইম্পর্টেন্সি দিয়ে ওই ইম্পর্টেন্ট পার্টসগুলো একটু আবার তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। কুয়াকাটা কেন খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে উত্তরগুলো এখান থেকে হতে পারে। কুয়াকাটা ইজ ট্রুলি এ ভার্জিন বিচ অ্যান্ড দ্য, এবং এখানে কুয়াকাটার পিকচারেস্ক বিউটিগুলো, রাইট ডাউন দ্য পিকচারেস্ক বিউটি অফ কুয়াকাটা, এটা যদি আসে তাহলে তোমরা এখান থেকে উত্তরগুলো দিতে পারো। অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ শিপারিং ওয়াটার এগুলো। এরপরে দেখো এখানে কিসের কিছু ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে এবং কিছু ইন্ডিজেনাস কালচার আছে, এগুলো আবার একটু ছবির মাধ্যমে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। হিন্দু ওল্ড টেম্পলসটা, তারপরে এখানে কুয়াকাটা নামকরণটা আসলে কেন হয়েছে এবং রাখাইনরা কেন এখানে বসতি স্থাপন করেছে, এটার উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। দ্য রাখাইন হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা কোস্ট আফটার বিইং এক্সপেলড ফ্রম আরাকানস বাই দ্য মোগলস। তাহলে এর পাঠের শেষে, তারপর তোমরা এখানে ফেস্টিভ্যালসগুলো, কুয়াকাটা ইজ এ হলি ল্যান্ড ফর দ্য হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট, এবং এদের যে বিভিন্ন ফেস্টিভ্যালসগুলো আছে ধর্মীয়, এই জিনিসগুলো তোমরা এখানে দেখো। তাদের যে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার ব্যাপারটা ইন্ডিকেট করেছিল বইতে, এটা আমি এবার আলাদা করে তোমাদেরকে দিয়েছি। এই এখানে কিছু হলি বাথ, হোয়াট ইজ আর দ্য পিপল ডুইং ইন দ্য পিকচার, তারা এখানে কী করছে, তারা এখানে হলি বাথ যেটা বাথিং করছে, বাথিং ইন দ্য বে অফ বেঙ্গল ইজ এস প্লিজেন্ট অ্যাজ সুইমিং অর ডাইভিং। তারপরে যে পিকচারস্ক বিউটি অফ কুয়াকাটা সম্পর্কে যদি তোমাদেরকে লিখতে বলা হয়, তাহলে কালার্স ফুড সেল, সার্ফিং ওয়েভস, কোকোনাট ট্রিস, অল দিস থিংস মেক কুয়াকাটা অ্যান এক্সেলেন্ট
from others. What do you see in the picture? তাদের ইন্ডিজেনাস যে কালচার রাখাইনদের, তারপর বুদ্ধ পূর্ণিমা, এরপরে যাদের আশ পূর্ণিমা এবং বুদ্ধি পূর্ণিমার যে মাঘে পূর্ণিমার কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এভরি ইয়ার থাউজেন্ডস অফ ডিভোটিস কাম হিয়ার টু অ্যাটেন্ড বোথ দ্য ফেস্টিভ্যালস অ্যান্ড টেক হলি বাথ অ্যান্ড এনজয় ট্র্যাডিশনাল ফেয়ার্স। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠের শেষে তোমরা যে কাজটা করবে আমার জন্য একটা হোমওয়ার্ক রেডি করবে। এই হোমওয়ার্কটা যদি তোমাদের সম্ভব হয় তাহলে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে একটা পিকচার দিয়ে। তাহলে আজকে আমার যে হোমওয়ার্কটা দিয়েছি, রাইট এ প্যারাগ্রাফ অন কুয়াকাটা, কুয়াকাটা সম্পর্কে তোমরা একটা প্যারাগ্রাফ আকারে আমার জন্য লিখে আমার মেসেঞ্জারে ইনবক্স করে দিবে। তাহলে আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং তোমাদের পরিবারের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।